সুন্দরবনে বাঘের সংখ্যা এখন ১২৫টি। গত ছ বছরে বাঘ বেড়েছে ১১টি। বাঘ বাড়ার এই হার ৯.৬৫%। ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে সুন্দরবনে পরিচালিত সবশেষ বাঘ জরিপে এই তথ্য উঠে এসেছে। প্রতি ১০০ বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া গেছে ২.৬৪। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। একসময় বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চলে বাঘের দেখা মিললেও এখন শুধু দেশের সুন্দরবনেই বাঘের অস্তিত্ব রয়েছে। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ এই বনাঞ্চলটিতে বাঘের সংখ্যা জানতে ২০২৩ সালের জানুয়ারিতে সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় তৃতীয় বাঘ জরিপ কাজ শুরু করে সরকার, যা শেষ হয় গত মার্চ মাসে। জরিপ চালাতে সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে চারটি ব্লকে ৬০৫টি গ্রিডে স্বয়ংক্রিয় ক্যামেরায় স্থাপন করা হয়। ১২১০টি ক্যামেরা মোট ৩১৮ দিন রাখা হয়। এর মধ্যে ৩৬৮টি গ্রিডের ক্যামেরায় ১০ লাখেরও বেশি ছবি ও ভিডিও থেকে বাঘের ছবি পাওয়া যায় ৭২৯৭টি। ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তোলা ছবিতে বাঘের ডোরাকাটা দাগ ও দেহের বিভিন্ন অংশের ছবি বিশ্লেষণ করে একক ও অনন্য বাঘের ছবি শনাক্ত করা হয়। বাঘ যে বাংলাদেশের জাতীয় প্রাণী এবং বাঘ জরিপের ফলাফল প্রকাশ উপলক্ষে মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। সার্বিক বিচার বিশ্লেষণে ২০২৩-২৪ সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা ১২৫টি পাওয়া যায় এবং প্রতি ১০০ বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় ২.৬৪। ২০১৮ সালের তুলনায় ২০২৪ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ৯.৬৫% বৃদ্ধি পেয়েছে এবং ২০১৫ সালের তুলনায় বাঘের সংখ্যা ১৭.৯২% বৃদ্ধি পেয়েছে। আমি পরের প্যারাটা একটু পড়ি। ২০২৩-২৪ সালের বাঘ জরিপে উল্লেখযোগ্য সংখ্যক বাঘ শাবকের ছবি পাওয়া যায়, তবে বাঘ শাবকের সংখ্যা জরিপের ফলাফলে অন্তর্ভুক্ত করা হয় না। তার কারণ হচ্ছে ছোট থেকে পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত বাঘ শাবকের মৃত্যুর হার অনেক বেশি হয়ে থাকে। ২০২৩-২৪ সালের বাঘ জরিপে ২১টি বাঘ শাবকের ছবি পাওয়া গেছে, যেখানে ২০১৫ আর ২০১৮ সালের বাঘ জরিপে মাত্র ৫টি করে বাঘ শাবকের ছবি পাওয়া গেছিল। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো কাঠের চেয়েও কঠোর। সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ায় সন্তোষ প্রকাশ করে পরিবেশ উপদেষ্টা বলেন, বৈশ্বিক ঐতিহ্যের অংশ ম্যানগ্রোভ বনাঞ্চলটিকে বাঁচাতে এর ৫৩.৫২% এলাকাকে সংরক্ষিত এলাকা ঘোষণা করা ছাড়াও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সুন্দরবনের পর্যটনকেও একটা নিয়মের মধ্যে আনা হবে। ডুজ এন্ড ডোন্টস এর তালিকা ট্যুর অপারেটর যারা আছে আমরা তাদেরকে বলেছি যে আমাদেরকে করে দাও। দুইটা তালিকা আমরা পেয়েছি, এগুলো নিয়ে আমরা সুন্দরবনে পর্যটনটাকে কি করে একটা নিয়মের মধ্যে আনা যায় করে ফেলবো। ব্রিফিংয়ে বিগত সরকারের আমলে গড়ে তোলা বিতর্কিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে নিজের অবস্থান জানতে চাওয়া হয় পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, সুন্দরবন রক্ষার আন্দোলনে তিনি নিজেও রাজপথে ছিলেন। সুন্দরবনের যে হুমকিটা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আছে, সেই হুমকিটা বাস্তবতা থেকে সরে যায়নি, সেটা এখনো আছে। এখানে দুটো পর্যায়ে কাজ করার প্রয়োজন এবং আমরা কাজ শুরু করেছি। একটা কাজ হচ্ছে যে ইউনেস্কোর কাছে আমাদের একটা স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট করে জমা দেওয়ার কথা ছিল, সেটা বিগত সরকার জমা দিয়েছে। সেখানে ইউনেস্কো একটা আপত্তি করেছে যে এলাকাটা যেভাবে চিহ্নিত করা হয়েছে সেই এলাকাটা রক্ষিত এলাকা অনেকাংশেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন ওই স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্টটাকে আবার নতুন করে ইউনেস্কোর অবজারভেশনের আলোকে আমাদের দেখতে হচ্ছে, যাতে সুন্দরবনের কোনো জায়গাটা, কোনো রক্ষিত জায়গা আমরা বাদ না দিই। সুন্দরবন নিয়ে যারা আন্দোলন করেছেন তার মধ্যে তো আমিও ছিলাম, যারা রাস্তায় হেঁটেছেন তার মধ্যে আমিও ছিলাম। তো আমার চেয়ে মানে আমার যে দরদটা ওইটা চলে যাবার কোনো কারণ নেই। বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের মোট ১০টি দেশে বাঘের অস্তিত্ব রয়েছে। ২০১০ সালে ১৩টি টাইগার রেঞ্জ কান্ট্রির মধ্যে ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসের বনাঞ্চল থেকে ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে বাঘ। বিশ্বব্যাপী বাঘের সংখ্যা এখন মাত্র ৩৮৪০টি। IUCN বাঘকে বাংলাদেশের অতি বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। টাইগার রেঞ্জ কান্ট্রি।